আরে আমাদের বাড়ির সামনে এত বড় একটা পাথর কে রাখলো? আমি স্বাধীন ভাবিনি কখনো হব আমি স্বাধীন। খুব খুশি তোমাকেও খুশি করে যাবো, আমি গাইবো, আমি নাচবো, আমি খুব আনন্দ করব, আমি যা চাইবে আমি তাই দেব, যা নেবে তাই এনে দেব, টাকা ওড়াবো, পয়সা ওড়াবো, সোনা রূপোর টাকা আকাশ থেকে ফেলবো, কারণ আমি স্বাধীন। আমি স্বাধীন ভাবিনি কখনো হবো আমি স্বাধীন। আমি খেতেও দেব আর পান করতেও দেব, দুঃখ কষ্ট সব দূর করে খুশি মজাতে থাকতে দেব, কারণ আমি স্বাধীন। আমি স্বাধীন। ও, বিশ্বাসই হচ্ছে না যে আমি স্বাধীন হয়ে গেছি। 4000 বছর পর আমি স্বাধীন হলাম। অনেক অনেক ধন্যবাদ আমার মালিক। ও, তিনজন মানুষ, আপনাদের তিনজনের মধ্যে আমার মালিক কে? সিদ্ধান্ত নাও, কার জিন কার জিন? যে তোমাকে ল্যাম্প থেকে বের করেছে তার জিন। একদম ঠিক কথা, আমাকে ল্যাম্প থেকে যে বের করেছে আমি তার জিন। এসো সোনা এসো। বন্ধু, অ্যাকচুয়ালি ওরা দুজন একসাথে মিলে তোমাকে ল্যাম্প থেকে বের করেছিল। তাহলে এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কার জিন আর তাকে বাঁচাও। মোটু আর বক্সার, এই দুজনেরই জিন। হ্যাঁ আমার মালিক, আমি তোমাদের দুজনেরই জিন। আপনারা দুজন যা বলবেন আমি তাই করব। জিন জিন, শিগগিরই সিঙ্গারা খাওয়াও, শিগগিরই শিগগিরই। অটর পটর গুটর বু, তুমি সব পেয়ে যাও যেটা তুমি চাও। ওই সিগারা ছাড়াও, আগে আমাকে পাঞ্চিং ব্যাগ দাও। সিগারা পাঞ্চিং ব্যাগ, সিগারা পাঞ্চিং ব্যাগ, সিগারা পাঞ্চিং ব্যাগ, সিগারা পাঞ্চিং ব্যাগ। ওকে ওকে, তোমরা কনফিউজ করো না ভাই, কনফিউজ করো না। সিগারা পাঞ্চিং ব্যাগ, 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 সিগারা। আমার সিঙ্গারা চাই আর আমার পাঞ্চিং ব্যাগ চাই। ওহো, সরি সরি, তোমরা তো কনফিউজ করে দিচ্ছ আমাকে যে। চলো আমার সঙ্গে চলো।
ওই ওর সাথে না, আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার সঙ্গে চলো, আমার সাথে চলো। আমি একবার একজনের বাড়ি যেতে পারবো, বলো কার বাড়ি যাবো, আগে সিদ্ধান্ত নাও তারপর বলো, কনফিউজ করো না প্লিজ। তোমরা টস করে নাও, যে জিতবে জিন তার বাড়ি যাবে। ওকে। আমি কারোর বাড়ি যাব না, রেখা নেই থাকবো। তোমরা যাও আর ভেতরে গিয়ে তালিকা নিয়ে আসো যে তোমাদের কি চাই। এখনই আনছি, এখনই। পাঞ্চিং ব্যাগ দো, পাঞ্চিং ব্যাগ থ্রি, সক্স, জুতো। আরে লিখে দিলাম সিঙ্গারা সিঙ্গারা, জয় হো। মোটুর করো খাতির দাড়ি। জিনের মালিক আমি, আর মালিকের সঙ্গে এরকম আচরণ করতে নেই। কিছু একটা ভাবো, এই মোষের হাত থেকে আমাকে বাঁচাও। কত মারবে আর কত, অনেক হয়েছে। বক্সার আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। মোটো বক্সিং শেষ হয়ে গেছে, শীঘ্রই জিনকে কোনো অর্ডার দাও। জিন জিন চটপট তুমি কার হয়ে যাও আর আমাদের আকাশে ঘুরতে নিয়ে চলো। তাই হবে আমার মালিক। কি সুন্দর গাড়ি, লেটস গো লং ড্রাইভ। ওই ওই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমাকে ছেড়ে যেতে পারবে না এভাবে। ওই মোটো, ওই আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না তোমরা। ওই গাড়ি থামাও মোটো। আম্মা, এটা কি হচ্ছে? মোটো পাতলো কার থামাও, বক্সের পেছনে ঘেসতে ঘেসতে আসছে। স্টপ ইন দ্য নেম অফ ল, আই সে স্টপ। তোমাকে ভারত মাতার দিব্যি, আইনের দিব্যি। এই আম্মা গো, তুমি কার থেকে মোবাইল হয়ে যাও, যাতে শুধু আমি বসে থাকবো আর বাকিরা ঝুলে থাকবে। ওই এ সব কি দেখছি আমি, এটা স্বপ্ন না জাদু? জিন 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 তুমি একটা বড় গামলা হয়ে যাও, যাতে শুধু আমি আর পাতলু বসে থাকবো। হ্যাঁ তুমি আমাকে বলো যে সব হচ্ছেটা কি, প্লিজ। এইটুকু জানার অধিকার তো আমার নিশ্চয় আছে না? বলো বলো এসব হচ্ছেটা কি। জেন 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 তুমি বড় ইগল পাখি হয়ে যাও, যার উপরে শুধু আমি বসে থাকবো, বাকিরা সবাই ঝুলে থাকবে। তো বলো এসব হচ্ছেটা কি, পাতলু বাঁচাও, বাঁচাও রে। আরে আমি কনফিউজ হচ্ছি, আমি কনফিউজ হচ্ছি। কখনো গাড়ি, কখনো বাইক, কখনো গামলা, কখনো ঈগল, অনেক হয়েছে। আমি খুব কনফিউজ হয়ে গেছি, কেউ এটা বলে কেউ আবার অন্য।
আমার কাছে একটা আইডিয়া আছে, তোমরা দুজন খুব খুশি হয়ে যাবে। আমি কি ল্যাম্পের ভেতরে যেতে পারি? এই সমস্যার সমাধান সেখান থেকেই পাবো। কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে যাও, এটা আমার আদেশ। আমি আদেশ তখনই মানি যখন আমি ল্যাম্প থেকে বাইরে থাকি। বাই বাই। আমি তোমাদের দুজনের সাথে থাকতে পারবই না, 2-4 হাজার বছর আমি ল্যাম্পে থেকে যাব। বাই বাই। স্টপ, তোমাকে আইনার দেবে, থামে যাও। Oh!